আপনারা দেখছেন খবরের দুনিয়া। পুলিশের ভূমিকা নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা রাহুল সিনহা। শুক্রবার শিলিগুড়িতে বিজেপি কার্যালয়ে জয়মণি ভবনের সাংবাদিক বৈঠকে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেতা বলেন, বিজেপির হয়ে কাজ করতে হবে না, বিজেপির হয়ে কিছু করতে হবে না, কোনো দরকার নেই, আমরা সেটা বলছি না। পুলিশ যেন তৃণমূলে দালালি না করে, এটা আগামী দিনে ভয়ঙ্কর পরিণাম হতে পারে। আমরা তৃণমূল দল নই, যে দল বাম শাসনে যারা নির্দেশ দিয়েছিল পুলিশকে গুলি চালাতে, যার নির্দেশে পুলিশের গুলিতে নিহত হয়েছিল তৃণমূল কর্মকর্তারা। তৃণমূলের রক্তে রাঙা হাত কলুষিত হয়েছিল, যার তাদের এই তৃণমূল নির্বাচিত করে ক্ষমতায় এনে পুরস্কৃত করেছে। এদিন তিনি আরও বলেন, অপেক্ষা করুন আর কিছুদিন, আগামী জানুয়ারি মাস থেকে দেখবেন তৃণমূল দলের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। ঘরে বাইরে সব জায়গায় ব্যতিব্যস্ত তৃণমূল কংগ্রেস এরপর পালানোর জায়গা খুঁজে পাবে না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যে কেস দিয়েছে ও মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা, বিরোধী দলের এমএলএ ও কর্মকর্তাদের মেরে ফাঁসিঘাটে ঝুলিয়ে দেওয়া, এ ধরনের ষড়যন্ত্র করে বিজেপিকে রোখা যাবে না। আগামী মাসে দেখবেন আপনারা তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের ভাইপো পালানোর রাস্তা খুঁজে পাবে না বলেও তিনি জোরালোভাবে আক্রমণ শানিয়েছেন। আপনারা দেখতে থাকুন তৃণমূলের মহাভাঙন আসন্ন। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট, খবরের দুনিয়া। সেই কারণে কোন পুলিশ কোন সরকারি কর্মচারী বিজেপির হয়ে ওকালতি করার দরকার নেই, আপনি মানুষের হয়ে শাসন প্রতিষ্ঠা করুন, এটাই আমাদের আবেদন। সঠিক বিচার করুন, তবেই আমরা মনে করি পশ্চিম বাংলায় সঠিক জিনিস হবে। আমি আপনাদের একটা কথা পরিষ্কার বলে যাচ্ছি, এখনো তো শুরু হয়নি, এই মাসটা শুধু যেতে দিন, জানুয়ারি মাস থেকে আপনি দেখতে শুরু করবেন যে তৃণমূল কংগ্রেসের হাল কোথায় গিয়ে দাঁড়ায়। ঘরে বাইরে সব দিক দিয়ে অস্ত ব্যস্ত তৃণমূল কংগ্রেস পালানোর জায়গা পাবে না। খুনের রাজনীতি ফাঁসি করে ঝুলানো, মেরের দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া, আপনি দেখবেন নিজেরা ঝুলতে শুরু করবে। শুধু এই মাসটা যেতে দিন, মাত্র কয়েকদিন বাকি আছে, জানুয়ারি মাস থেকে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা তৈরি হবে, সেই অবস্থায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের ভাইপো পালানোর রাস্তা খুঁজে পাবে না, অবস্থা এমন হবে। আর ভাঙন আর যোগদান এত পরিমাণ হতে থাকবে যে হাজারো সিআইডি লাগিয়ে, পুলিশ লাগিয়ে তৃণমূলের মহাভাঙন রোধ করতে পারবে না, এটা আপনি নিশ্চিত জেনে রাখুন। আগামী জানুয়ারি মাস তৃণমূলের মহাভাঙনের মাস, আগামী জানুয়ারি মাস তৃণমূলের মহান ধ্বংসের মাস। অতএব কদিন অপেক্ষা করুন, দিদিগিরি ভাইপোগিরি যা করার করে নিন, নির্বাচনে মানুষ আপনাদের পরাস্ত করবে, আর নির্বাচনের আগেই জানুয়ারি মাস থেকে আপনাদের অবক্ষয়ের পতন শুরু হবে। এইটুকু আমার।